হতচ্ছাড়া পাজি হতচ্ছাড়া পাজি হতচ্ছাড়া পাজি তবু দেখি বারবার ঘাটে একই কারবার তবু দেখি বারবার ঘাটে একই কারবার ফটকা ফটকা বাজি প্রশংসা কুড়াতে চায় ফটকা যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা হতচ্ছাড়া পাজি হতচ্ছাড়া পাজি হতচ্ছাড়া পাজি তবু দেখি বারবার ঘাটে একই কারবার তবু দেখি বারবার ঘাটে একই কারবার পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি ওফ, তোদেরকে রোজ রোজ স্কুল থেকে নিতে আর ভালো লাগে না। তোরা যে কবে বড় হবি? আমরা বড় হলে তো আপনি বেঁচে যান, আপনাকে আর রোজ রোজ কষ্ট করতে হবে না। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। এবার বাড়ি চল, একটু পরেই বিকাল হয়ে যাবে। প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা, আর মাত্র একদিন, আর মাত্র একদিন, আর মাত্র একদিন। খাদক সমিতি আয়োজনে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে মিষ্টি খাওয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা, আর মাত্র একদিন, আর মাত্র একদিন, আর মাত্র একদিন। খাদক সমিতি আয়োজনে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে মিষ্টি খাওয়া প্রতিযোগিতা। যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক, তারা আজই আমাদের সমিতির অফিসে যোগাযোগ করুন। ওরে টুকুটুসি, হার যে পারছি না। মিষ্টির কথা শুনে আমার জিভে যে এখনই পানি চলে এসছে। চল চল, আগে সমিতির অফিসে গিয়ে নিজের নামটা লিখিয়ে নেই। কিন্তু পটকা ভাই, এখনই আমরা যে সবেমাত্র স্কুল থেকে বের হলাম, আগে বাসায় গিয়ে তারপরে না হয়? আরে না না, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, এখনই যেতে হবে। চল চল, এখনই যেতে হবে। ঠিক আছে চলুন। কিরে পটকা, তুইও চলে এসেছিস? আরে বেলুন ভাই, যে আপনি নিশ্চয়ই এই সমিতির সদস্য? আরে না না, আমি হলাম এই সমিতির সেক্রেটারি। নে নে, এবার এই ফর্মটায় নিজের নামটা সই করে তাড়াতাড়ি এখান থেকে যা তো, আমার আবার অনেক কাজ আছে। ঠিক আছে, দিন, নাম লিখে দিচ্ছি। এই নিন, হয়ে গেছে। এবার আমরা আসি। শোন, কাল ঠিক 5টায় চলে আসবি, কাল বাছাই পর্ব হবে,
তারপর দিন সেমিফাইনাল, তারপর ফাইনাল হবে, বুঝলি? হ্যাঁ বেলুন ভাই, সব বাতাসের মতো ক্লিয়ার, কাল ঠিক সময় মতেই চলে আসব। ওফ, আজ যে সময় কাটতেই চাইছে না, কখন যে বিকাল হবে, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা বলে কথা, শুনলেই জিভে পানি চলে আসে। উফ, প্রতিযোগিতা যা জমে উঠেছে না, আর এক একজন যেভাবে খাচ্ছে, ঠিকই বলেছে, আমার মনে হয় আজকে রফিকই জিতবে। পটকা যেভাবে খাচ্ছে, রফিকের জেতার কোনো চান্সই নেই। আজকে আমাদের বাছাই পর্ব এখানেই শেষ হচ্ছে। আজকে আমাদের বাছাই পর্বে প্রত্যেকেই ভালো করেছে, তাই সবাইকে নিয়ে আমাদের আগামীকাল সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। আজকে আমাদের সেমিফাইনালে যারা বিজয়ী হয়েছে তারা হলো রফিক এবং পটকা। আগামীকাল রফিক এবং পটকার মধ্যে ফাইনাল অনুষ্ঠান হবে। ওফ, আজকে কোনো মতে পার পেয়ে গেছি, আগামীকাল যে কি হবে, টেনশনে তো কিছুই ভালো লাগছে না। যেভাবেই হোক আগামীকাল আমাকেই জিততে হবে, কিছু একটা উপায় বের করতে হবে। ও কি যে করি, ইয়াহু, পেয়ে গেছি আইডিয়া, এখনই কতগুলো মাটির মিষ্টি বানাতে হবে, আর কালকে যেভাবেই হোক ওই বেটার রফিকের প্লেটে মাটির মিষ্টি চালান করব, আর আমি ভালো মিষ্টি খেয়ে ফার্স্ট হয়ে যাবো।
কালকে ওই বেটার রফিকের প্লেটে মাটির মিষ্টি চালান করব, আর আমি ভালো মিষ্টি খেয়ে ফার্স্ট হয়ে যাব। কিরে তোরা এসেছিস, চল চল তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু অনুষ্ঠানের তো এখনো অনেক সময় বাকি আছে পটকা ভাই। আরে এত কথা বলতে হবে না, চল তো। ঠিক আছে চলুন, কিন্তু আপনি তো প্রতিযোগিতায় যাচ্ছেন, কিসের ব্যাগ নিলেন পটকা ভাই? তোরা এত কথা বলিস কেন, গেলে তাড়াতাড়ি চল। এই বাবা একদম গপ 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 করে খেয়ে যাচ্ছে রে। এই বাবা বাড়িতে কিছু নিয়ে যাওয়া হয়েছিল, সব খেয়ে ফেলবে। 50টা খেতে 60টা হলো, ওই বাবা রে আর কত খাবি রে। পটকা ব্যাগ নিয়ে প্রতিযোগিতায় কি করছে, ও আবার কোনো চালাকি করছে না তো? পটকা দেখি তো তোমার ব্যাগে কি আছে। এই কি পটকা, তুমি এতক্ষণ ব্যাগের মধ্যে মিষ্টি লুকোচ্ছিলে? ছি ছি। না মানে আসলে বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না। আজকে আমাদের প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো, আর এই পর্বে রফিক এবং পটকার মধ্যে প্রতিযোগিতা হয়েছে এবং আমাদের বিজয়ী হয়েছে রফিক, আর পটকা চালাকি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় বিজয়ী হতে পারেনি। টুকুটুসি নেই, এই ফাঁকে এটা খেয়ে নেই। পটকা ভাই! এই রে পটকা ভাই, দূর থেকে দেখলাম আপনি আইসক্রিম কিনছেন, তাই ছুটে চলে এলাম। আমাদের জন্য দুটো আইসক্রিম কিনুন। আইসক্রিম? কখনো না, তুই একদম ভুল দেখেছিস। না না স্পষ্ট দেখেছি, মনে হচ্ছে ওটা আপনার হাতেই আছে, পিছনের হাত সামনে আনুন। তোর সাহস তো কম নয়, আমাকে হুকুম করিস, ভালো চাইলে এখান থেকে দূর হয়ে যা। আর হাত দুটো সামনে আনতে বিশেষ অসুবিধা আছে, যা তোকে বলা যাবে না। ওহ
আমার কাছে ঘুরঘুর না করে টুকুর সাথে ঘুরে বেড়াগে। টুকুটা কোথায়? এই যে আমি আপনার পিছনে, আপনার অসুবিধাটা দূর করছিলাম মাত্র। এবার নিশ্চিন্তে হাত দুটো সামনে আনতে পারবেন। অসুবিধাটা দূর করতে দারুণ লেগেছে। ইহ, উল্লুক বেল্লিক ছুচু, মজায় মজায়। প্রশংসা কুড়াতে চায় পটকা, যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা।